আমাদেরকে দেখা যায় না, শোনা যায়। প্রতিদিন লক্ষ মানুষের সমস্যার সমাধান করি আমরা ফোনের এপার থেকে। আমি ফাহাদ, কাস্টমার কেয়ারে কাজ করি। ঈদের আগে সন্ধ্যাবেলা ওয়ান টু ওয়ানে একটা কল আসে। মাদারীপুর থেকে একটা ছেলে ফোন করে বলে সামনে একটা লঞ্চ ডুবে যাচ্ছে। অন্ধকারে ঠিক মতো দেখা যাচ্ছে না, বাট মনে হচ্ছে যে লঞ্চটা ডুবে যাচ্ছে। তো এরকম একটা কল পেয়ে একটু অবাকই হয়ে যাই। সারাদিন ফ্লেক্সি লোড, ব্যালেন্স, FNF এরকম অনেক কলেরই সার্ভিস দিয়ে থাকি। এরকম একটা কল আসবে এটা কখনো চিন্তা করিনি। কি করব ঠিক বুঝতে পারছিলাম না। ঠান্ডা মাথায় কিছুক্ষণ ভাবলাম, কল করলাম নিকুঞ্জ থানার ওসিকে। ওসি সাহেব আমার কথা শুনে খুব দ্রুত ব্যবস্থা নিলেন এবং মাদারীপুরের ফায়ার ব্রিগেডকে খবর দিলেন। ফায়ার ব্রিগেড থেকে লোক গিয়ে খুব দ্রুতই লঞ্চটিকে উদ্ধার করতে পারল। পরবর্তীতে জানা গেল লঞ্চটা চরে আটকে গিয়ে তলা ফেটে গিয়েছিল এবং লঞ্চে প্রচুর পানি ঢোকার কারণে যাত্রীরা খুব ভয় পেয়ে ছোটাছুটি করছিল। প্রতিদিন অনেক কলই রিসিভ করি, অনেক মানুষকেই সাহায্য করি, বাট এরকম বিপদে মানুষ গ্রামীণ ফোনের কথা চিন্তা করে ওয়ান টু ওয়ানে ফোন করবে এবং সেই কলটা আমি রিসিভ করে সাহায্য করতে পারবো সেটা কখনো ভাবিনি। এরকম সাহায্য করতে পেরে নিজের প্রতি আস্থা অনেক বেড়ে যায় এবং তখন ভালো লাগে যে আমি গ্রামীণ ফোনের জন্য কাজ করি। এমন কিছু ঘটনাই আমাদের বিশ্বাসটাকে আরো শক্ত করে। আমরা বুঝি মানুষের কাছে গ্রামীণ ফোন শুধুমাত্র একটি নেটওয়ার্ক নয়, আরো বেশি কিছু।